দেশটিতে সবচেয়ে স্বাস্থ্যবান ও লম্বা মানুষের বসবাস। উপর থেকে দেখলে ঠিক মাকড়সার জালের মতো দেখা যায়। পুলিশ বাহিনীতে ইঁদুরও রাখা হয়, যে দেশে মাদকদ্রব্য বিক্রয় এবং পতিতাবৃত্তিকে বৈধ করা হয়েছে। দেশটির নাম নেদারল্যান্ডস। মিডিয়া বাজারের আজকের পর্বে বিস্তারিত থাকছে নেদারল্যান্ডসকে কেন্দ্র করে নানান জানা অজানা তথ্য। নেদারল্যান্ডসকে কেউ কেউ আবার হল্যান্ড নামেও ডাকে। 12টি প্রদেশের মধ্যে 2টি নাম হল্যান্ড, একটি হচ্ছে উত্তর হল্যান্ড আর একটি দক্ষিণ হল্যান্ড। প্রদেশের নাম হল্যান্ড হওয়ার কারণেই হয়তো কেউ কেউ দেশটিকে হল্যান্ড নামে ডাকে। মাত্র 41,543 বর্গ কিলোমিটারের এই দেশটিতে জনসংখ্যা প্রায় 1,72,00,000। ইউরোপের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ এই নেদারল্যান্ড। প্রতি বর্গ কিলোমিটারে 413 জন মানুষ বসবাস করে। 44% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, মাত্র 5% মুসলিম। জাতীয় ভাষা ডাচ হলেও 95% মানুষই ইংলিশে কথা বলে। নেদারল্যান্ডসের রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যামস্টারডাম। এই শহরে প্রায় 8,54,000 মানুষের বসবাস। শহরের 1/4 দখল করে আছে নদী নালা ও খাল, তাই এই শহরকে পানির শহরও বলা হয়। 100 কিলোমিটারের বেশি ক্যানেল ও 500টির মতো ব্রিজ রয়েছে। এত বেশি ক্যানেল আর ব্রিজ থাকার কারণে শহরটিকে উত্তরের ভেনিসও বলা হয়ে থাকে। এসব ক্যানেল ও খাল এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত। নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডামের কিন্তু আরও একটি পরিচয় আছে, আর সেটা হলো সাইকেল চালকদের রাজধানী। 2001 সালে অ্যামস্টারডামের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের কাছে বিশ্বের প্রথম সাইকেল পার্কিং ব্লক তৈরি করা হয়। পৃথিবীতে যত বড় বড় ফুলের বাগান রয়েছে তার প্রায় সবই এই নেদারল্যান্ডসে। তেমনই একটি কিউকেনহফ, এটি বিশ্বের বৃহত্তম ফুল বাগান। একে গার্ডেন অফ ইউরোপও বলা হয়। 15 শতাব্দীতে যাত্রা শুরু করা এই বাগানের বর্তমান জমির পরিমাণ প্রায় 80 একর। এই বাগান থেকে প্রায় প্রতি বছর 70 লাখেরও বেশি টিউলিপ উৎপাদন করা হয়। রূপকথার কোনো রাজ্য দেখতে চাইলে যেতে পারেন গিয়েথুর্ণ গ্রামে। এ যেন সত্যি রূপকথার এক গ্রাম, পুরোটাই ছবির মতো সাজানো গোছানো। সবচেয়ে মজার ব্যাপার হলো এই গ্রামটি ঘুরে দেখতে হলে বোট ছাড়া কোনো উপায় নেই। জলে ঘেরা পুরো গ্রাম, রাস্তা বলতে শুধু ক্যানেল বা খাল, কোনো রাস্তা নেই, ভেসে আছে শুধু রং বেরঙের বোট। সবচেয়ে জোরে যে শব্দগুলি শুনতে পাওয়া যায় তা হলো হাঁসের ডাক বা অন্যান্য পাখিদের কিচির মিচির শব্দ। হালকা কুয়াশা মাখা শীত, কয়েক লক্ষ তারার গিজগিজে আকাশ, সবুজ পাহাড়, বাগানের সুমিষ্ট ফল, রং বেরঙের নাম না জানা পাখি, সব কিছুই আছে, নেই শুধু রাস্তাঘাট। সকলে নৌকায় করেই যাতায়াত করে। সবুজে ঘেরা জাদুকরি এই গ্রামটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। নেদারল্যান্ডসকে কেন্দ্র করে মিডিয়া বাজারের আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মিডিয়া বাজারের সাথে থাকবেন।